আমরা গভীরভাবে শোকাহত। জনাব শহীদ মোহাম্মদ সলিম উল্লাহ সাহেব এর তৃতীয় সন্তান, বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের ধ্রুবতারা, সাদি মোহাম্মদের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। সুকান্তে সলিমুল্লাহ ক্রিয়া সংঘ ও সমাজ কল্যাণ সংগঠন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, যে যেখান থেকেই দেখছেন দেশ এবং দেশের বাইরে প্রত্যেকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ভিউয়ার্স, আমি এখন অবস্থান করছি মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে। আপনারা জানেন যে গতকালকে দুই দিন আগে বাংলাদেশের একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ ইন্তেকাল করেন, এমনকি এই সলিমুল্লাহ রোডেই তার কবরস্থ করা হয়েছে। সাদি মোহাম্মদের জন্ম 1957 সালের 4 অক্টোবর। বাবা সলিমুল্লাহ মুক্তিযুদ্ধে শহীদ হন। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের নামকরণ করা হয়েছে। গত বছরের 8 জুলাই সাদি মোহাম্মদের মা জীবননেশা সলিমুল্লাহর 96 বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মারা যান। মা মারা যাওয়ার পর থেকে বিষণ্ণতায় ভুগেছিলেন শিল্পী সাদি মোহাম্মদ। নাম প্রকাশ না করায় শর্তে শিল্পীর এক ঘনিষ্ঠজন প্রথম আলোকে জানান, মা হারানোর বেদনা বলতে পারিনি। সাদি মোহাম্মদ সন্ধ্যার পরই তিনি নীরবে না পেরার দেশে পাড়ি দেন। আসসালামু আলাইকুম, ইহালাল কবর। এই কবরস্থানেই শায়িত আছেন বাংলাদেশের একজন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ। তার অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। সাদি মোহাম্মদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিল্পী যেদিন মারা গিয়েছিল সেদিন রোজা শেষে সকলের সঙ্গে ইফতার পালন করে গড়ে গিয়ে তানপোড়া নিয়ে রেওয়াজে বসেছিলেন তিনি। তারপরই গড়ের দরজা বন্ধ করে দিয়েছিলেন তিনি। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। রহস্যজনকভাবে মৃত্যু হল বাংলাদেশের খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদের। বুধবার নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় সাদি মোহাম্মদের দেহ উদ্ধার হয়। এরপর তার দেহ ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হলো। শিল্পীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আমরা তার আত্মার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। ওনার বাবার সাথেই পরিবারের সাথেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন এই সলিমুল্লাহ রোডের, যেটাকে তাজমহল রোডও বলা হয়, জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে মোহাম্মদপুর। এখানেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন বাংলার কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ। তার মৃত্যুতে এখন বর্তমানে সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেক গুণগত শিল্পীরাই তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আপনারা দেখতেই পারছেন এই কবরস্থানে অনেক অনেক ফুলের শ্রদ্ধাঞ্জলি রয়েছে, যেগুলো বিভিন্ন মিডিয়া বিভিন্ন সোশ্যাল সঙ্গীত শিল্পীরাই এখানে উপস্থিত হয়েছিলেন, তারাই সবাই তার জন্য দোয়া কামনা করছেন। আমরাও দোয়া কামনা করি। সঙ্গীত অঙ্গনের অঙ্গন থেকে উজ্জ্বল আরেকটি নক্ষত্র হারিয়ে গেল চিরদিনের জন্য। শুলে কোন নাফসিন জাইকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন প্রত্যেকেরই গ্রহণ করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? আপনার মন্তব্য আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে আশা করি প্রশ্নের উত্তর পাবেন ইনশাল্লাহ। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ছোট ভাই হিসেবে কমার দৃষ্টিতে দেখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আপনার কাছে মূল্য নাও থাকতে পারে, আমার কাছে অনেক মূল্যহীন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ। শত ব্যস্ততার মাঝেও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আপনাদের ভালোবাসায়। তো ভিউয়ার্স, আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন সকলেই,
সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।